হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা রেলফেন সাইপারের ইমপ্লিমেন্টেশনটা নিয়ে কথা বলবো। তো ইমপ্লিমেন্টেশনটা দেখার আগে আমরা প্রথমেই একটু রেলফেন্সটা কিভাবে কাজ করে সেটা দেখে আসি। সবার প্রথমে আমাদের কাজ কি হবে, একটা প্লেন টেক্সটকে নিয়ে নিব। যেমন আমি এখানে নিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। আমি যেহেতু রেল টু অথবা লেভেল টু নিয়ে কাজ করছি, তো সবার প্রথমে আমাকে দুইটা রো নিয়ে নিতে হবে। এরপরে কলাম বাই কলাম ওয়াইজ এই প্লেন টেক্সটটাকে সাজাইতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, প্রথম লেটারটা চলে যাবে প্রথম রোয়ের প্রথম কলামে, সেকেন্ড লেটারটা চলে আসবে সেকেন্ড রোয়ের সেকেন্ড কলামে, এরপরে থার্ড লেটারটা চলে আসবে প্রথম রোয়ের থার্ড কলামে। এভাবে করে সবগুলা কলাম বাই কলাম ওয়াইজ সাজাইতে থাকবো। এরপরে কলাম বাই কলাম ওয়াইজ সাজানো হয়ে গেলে আমাকে রিড করতে হবে রো বাই রো। তার মানে এই প্রথম রোটা হয়ে যাবে আমাদের একটা রো, সেকেন্ড রোটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় রো। তাহলে প্রথম রো থেকে পাচ্ছি এইচ এল ও ও এল, এবং পরেরটাতে পাচ্ছি ই এল ডাব্লু আর ডি। এবার দুইটা রোকে যদি আমি কনকেটিনেট করে দিই তাহলে আমাদের এই সাইফার টেক্সটটাকে পেয়ে যাব। তো এটা ছিল আমাদের এনক্রিপশন। এরপরে আমরা যদি ডিক্রিপশনটা দেখতে চাই, ডিক্রিপশনটা হচ্ছে ঠিক এনক্রিপশনের উল্টা, তার মানে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যেতে হবে। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমরা এই যেই দুইটা রোকে নিয়েছিলাম সেই দুইটা রো এইভাবে করে একটা একটা করে অ্যাড করতে থাকবো। তার মানে প্রথম রোয়ের প্রথম লেটারটা প্রথমে বসাবো, এরপরে সেকেন্ড রোয়ের প্রথম যে লেটারটা ছিল সেটাকে প্রথম লেটারের পরে বসাবো। এভাবে করে চলতে থাকবে, আবার প্রথম লেটার বসাবো, দেন আবার সেকেন্ড লেটারটা বসাবো এখানকার, তারপরে এখানকার থার্ড লেটার, আবার এখানকার থার্ড লেটার, এভাবে করে শেষ পর্যন্ত চলতে থাকবে। তারপরে যেটা পাবো সেটাই হলো আমাদের একটা যে মেইন প্লেন টেক্সট ছিল সেটা। তাহলে এবার আমরা একটু ইমপ্লিমেন্টেশনটা দেখে আসি। তাহলে আমরা আমাদের সবার প্রথমে কি করতে হবে, ইউজারের থেকে একটা প্লেন টেক্সটকে নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমি দিয়ে দিয়েছি কি প্লেন টেক্সট মিট অ্যাট দ্য পার্ক, এরকম একটা প্লেন টেক্সটকে আমার ইনপুট করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার অনেকগুলো স্পেস আছে, এখানে অনেকগুলো স্পেস আছে। তো এইগুলাকে যদি আমি রিমুভ না করি তখন আমার অনেক প্রবলেম হতে পারে। তার জন্য এই রিপ্লেস ফাংশনটাকে কল করে এইখানে স্পেসটা রিপ্লেস হয়ে জাস্ট কোনো কিছুই থাকবে না, তার মানে আমি এখান থেকে স্পেসগুলোকে ভ্যানিশ করে দেব। স্পেসগুলোকে ভ্যানিশ করে দেওয়ার পরে এই প্লেন টেক্সটকে আমি এনক্রিপশনে পাঠাবো। তাহলে আমি এনক্রিপ্ট ফাংশন রেলফেন্স এনক্রিপ্ট ফাংশন যেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন এখানে কল করব। তো রেলফেন্স এনক্রিপশনের মধ্যে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমাদের কী কী কাজ করতে হবে। প্রথমত আগের কথা অনুযায়ী আমরা দেখলাম কি দুইটা রোকে আমি ডিফাইন করে নিয়েছি, মানে ইনিশিয়ালাইজ করে নিতে পারি পি ওয়ান আর পি টু নামে, যে কোনো নাম দিলেই হবে। এরপরে সাইফার টেক্সট নামের আরেকটা ভেরিয়েবলকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা লুপ চালিয়েছি যেটা কিনা আমার প্লেন টেক্সট পর্যন্ত চলবে, কারণ যেহেতু এই প্লেন টেক্সটকে আমাদের দুইটা রোয়ে ডিভাইডেড করতে হবে অথবা কলাম বাই কলাম সাজাইতে হবে। তাহলে কি করতে হবে, এখানে এমন একটা কন্ডিশন দিতে হবে যেটা আমার অড আর ইভেন ইন্ডেক্স চেক করতে পারে। তাহলে আয়ের ভ্যালু যদি ইভেন হয়, তার মানে দুই দিয়ে মট করলে যদি সেটা দুই দিয়ে মট করলে যদি তার অ্যান্সার জিরো চলে আসে, তার মানে এটা একটা ইভেন ইন্ডেক্স। তাহলে ইভেন ইন্ডেক্সের ভ্যালু আমরা কিসের মধ্যে রাখবো, পি ওয়ান রো এর মধ্যে রাখবো। এখান থেকে দেখে এসেছিলাম কি যে আমাদের যেগুলা ইভেন হচ্ছে সেগুলাকে আমরা একটা রো এর মধ্যে রেখেছি আর একটা কলামের মধ্যে রেখেছি, আর যেগুলা অড হচ্ছে সেগুলাকে আরেকটা কলামের মধ্যে রেখেছি। তো সেমভাবে এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যেটা ইভেন হইলে পি ওয়ান এর মধ্যে রাখবে এবং অড হইলে পি টু এর মধ্যে রাখবে। এবং সবার শেষে কি করবে, লুপের শেষে সাইফার টেক্সটের মধ্যে জাস্ট দুইটা রোকে অ্যাড করে দিবে। এরপরে সেই সাইফার টেক্সট পি ওয়ান আর পি টু কে রিটার্ন করে দিব। পি ওয়ান আর পি টু রিটার্ন করতেছি কারণ আমাদের হচ্ছে ডিক্রিপশনের সময় আবার লাগবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এনক্রিপশন। এনক্রিপশন হয়ে যাওয়ার পরে সেটাকে আমি প্রিন্ট করে দিব। এখানে আপার ফাংশনকে কল করেছি কারণ আমরা জানি সাইফার টেক্সটটা আমাদের আপার লেটারে লেখা উচিত। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা হয়ে গেল আমাদের সাইফার টেক্সট। তো এই সাইফার টেক্সটকে আমি যদি এখন ডিক্রিপ্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই ডিক্রিপ্ট ফাংশনটা কল করতে হবে। এবং তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আমার
এই দুইটার লেন্থ ইকুয়াল না হয়, যদি দুইটা রো এর লেন্থ ইকুয়াল না হয় তখন সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে, যে আউট অফ ইন্ডেক্স এই এররটা দেখাইতে পারে। তার জন্য কি করতে হবে, যদি আমাদের দুইটা লেন্থ ইকুয়াল না হয় তাহলে পি টু অবশ্যই ছোট হবে পি ওয়ান থেকে, তাহলে পি টু তে জাস্ট একটা স্পেসিফিক যে কোনো কিছু, যেমন আমি এখানে ওয়ানকে অ্যাড করে দিয়েছি, তাহলে অ্যাড করে দিলে তখন আমাদের পি ওয়ান আর পি টু রো এর লেন্থ ইকুয়াল হয়ে যাবে। এরপরে আমি কি করব, এখান থেকে এনক্রিপ্টেড মেসেজ যেটা ছিল আর দুইটা রোকে আমি ডিক্রিপশন ফাংশনে পাঠিয়ে দিলাম আর্গুমেন্ট হিসেবে। তো ডিক্রিপ্টেড ফাংশনের মধ্যে যদি চলে আসি তখন দেখতে পাচ্ছি কি আমাদের কি করতে হয়েছে, প্রথমত আমি একটা ভেরিয়েবল প্লেন টেক্সট নামে ডিক্লেয়ার করে নিয়েছি, এরপর একটা লুপ চালিয়েছি যেটা কিনা আমাদের পি ওয়ান লেন্থ, এটা পি টু দিতে পারেন কোনো সমস্যা নেই, তো পি ওয়ান লেন্থ পর্যন্ত চলবে। এরপরে আমি একটা কন্ডিশন দিয়ে চেক করেছি, যদি পি টু ইজ নট ইকুয়ালস টু ওয়ান হয়, ওয়ান না হয় তার মানে কি, যদি আমাদের পি টু এর ভ্যালু ওয়ান না হয় তার মানে একদম লাস্টের ভ্যালুটা যদি না হয় তার, তাহলে তার আগের ভ্যালুগুলো যদি পাই সেই ক্ষেত্রে আমরা কি করব, প্লেন টেক্সটের মধ্যে পি ওয়ান আর পি টু দুইটার ভ্যালু অ্যাড করে দিব, কারণ এখানে ওয়ান আমরা যেটা নিজে থেকে অ্যাড করেছি সেই ভ্যালু নেই, এখানে আমাদের প্লেন টেক্সটের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেগুলোই আছে, সেক্ষেত্রে আমরা কি করব, পি ওয়ান আর পি টুকে অ্যাড করে দিব। আর যদি সেই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে হচ্ছে কি আমাদের অবশ্যই এখানে ওয়ান আছে, তো সেই ক্ষেত্রে পি টুতে আমরা পি টুকে আমরা ইগনোর করব, পি টু অ্যাড করব না, সেক্ষেত্রে প্লেন টেক্সটের মধ্যে শুধু পি ওয়ান অ্যাড হবে, কারণ যেহেতু পি টু এর মধ্যে ওয়ান আছে আর ওয়ান আমরা নিজে থেকে অ্যাড করেছি, সো এটা আর অ্যাড করবো না। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা আমরা প্লেন টেক্সট এর মধ্যে রাখবো এবং প্লেন টেক্সটকে রিটার্ন করে দেব। তাহলে প্লেন টেক্সটকে যদি আমি রিটার্ন করে দিই সেটা স্টোর হবে ডিক্রিপ্টেড মেসেজের মধ্যে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি মিট মি অ্যাট দ্য পার্ক, তাহলে সেটাকে কি করব, লোয়ার কেসে কনভার্ট করার জন্য এই লোয়ার ফাংশনকে কল করব এবং সেটাকে প্রিন্ট করে দিব। তো এটাই ছিল আমাদের রেইলস অ্যান্ড সাইফারের লেভেল 2 এর ইমপ্লিমেন্টেশন।